শুরু হলো ঢাকায় সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমার শুটিং। এদিকে সকল রেকর্ড ভেঙে সমালোচকদের উচিত জবাব দিল থালাপাতি বিজয়ের লিও। আর নিজের ক্যারিয়ার নিজেই শেষ করছে কি টাইগার শ্রফ। শুটিং শুরু হলো বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের। শাকিব খান অভিনীত সিনেমাটির প্রাথমিক বাজেট ধরা হয়েছে 10 কোটি প্লাস, বাড়তে পারে আরও। সিনেমায় সুপারস্টার শাকিব খান 10টি লুকে পর্দায় আসবে। সিনেমায় নায়িকা হিসেবে আছে বলিউড কুইন সোনাল চৌহান। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে ভারতের বেনারস থেকে, চলবে এক টানা সারা ভারত জুড়ে। সিনেমায় ঢালিউড বলিউড তেলুগু সিনেমার অনেক বড় বড় তারকা থাকবে, যা এর আগে এমনটা আর কখনো দেখা যায়নি। বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় নিয়ে 6টি ভাষায় আগামী 2রা ফেব্রুয়ারি 36টি দেশে একসাথে মুক্তি পাবে। সাউথ থেকে অ্যাকশন মাস্টার সহ কোনো কিছুতে কমতি রাখছেন না অনন্য মামুন। সাধ্যের মধ্যে সবটুকু যেন, যতটা আড়ম্বর নিয়ে শুটিং শুরু আশা করি ততটাই শেষ পর্যন্ত দেখা যাবে। তো আপ পুলিশ অফিসার কি গান তোমারে হাত মে আর ও সিরিয়াল কিলার টার্গেট পে ক্যা করোগে। মুক্তির পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে সুপারস্টার বিজয়ের ছবি লিও। সবাই বলছিল সুপার ফ্লপ যাবে লিও, কিন্তু বক্স অফিসে লিওয়ের তাণ্ডব যেন থামছেই না বস। এদিকে রজনীকান্তের জেলারের রেকর্ডও ভাঙতে পারে বিজয় অভিনীত এই ছবি। ইন্ডিয়ায় নেট কালেকশন 265.6 কোটি টাকা আর ওয়ার্ল্ড ওয়াইড 600 কোটির ঘরে লিও। অন্যদিকে টাইগারের ক্যারিয়ার বোধহয় এবার শেষ না, মানে সবাই ভেবেছিল গণপতি হয়তো টাইগার কামব্যাক করবে, কিন্তু বক্স অফিসের যে হাল রে ভাই, মুক্তির প্রথম দিন ফাঁকা মাঠেও গোল দিতে পারল না টাইগার। ও আমির আর গরিবোঁ কি বীচ কি দিবার গিরায়েগা ও যোদ্ধা মরেগা নাহি সিরফ মারেগা। শুরুটা হয়েছিল মাত্র 2.5 কোটি দিয়ে, মুক্তির ষষ্ঠ দিনে গানপাত কামিয়েছে মাত্র 10 কোটি রুপি। ভাবা যায় 200 কোটি রুপি দিয়ে বানানো সিনেমার এই হাল। আর হবেই না বা কেন রে ভাই, প্রত্যেক সিনেমায় টাইগারের একই লুক, একই ডান্স স্টেপ, ওফ একই রকম অ্যাকশন দেখতে দেখতে দর্শকরা আর নিতে পারছে না। আপনার যাব ডর লাগতা না তব আপন বহুত মারতা হ্যায়। এমন আরো গসিপ সিনেমার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।